শীর্ষ ধনী ক্রিকেটার শচীন, আছেন সৌরভ। আইসিসির মোট রাজস্বের প্রায় 80% বিসিসিআই এর অবদান। খুব স্বাভাবিকভাবেই আয়ে ফুলে ফেঁপে ওঠার কথা ভারতীয় ক্রিকেটারদের। ফোর্স ম্যাগাজিনের আয়ের দিক থেকে বিশ্বের শীর্ষ 100 অ্যাথলেটদের মধ্যে আছেন বিরাট কোহলি। কিন্তু এখন তো দেখা যাচ্ছে অবসরপ্রাপ্ত ক্রিকেটাররাও ভালোই আয় করছেন। ভারতীয় ক্রিকেটারদের মাঝে এখনও যে শীর্ষ ধনীর মুকুট পড়ে আছেন শচীন টেন্ডুলকার, খুব একটা পিছিয়ে নেই সৌরভ গাঙ্গুলিও। মনসুর আলী খান পতৌদি একবার বলেছিলেন, আইসিসি যদি হয় ক্রিকেটের কণ্ঠস্বর, বিসিসিআই তাহলে ক্রিকেটের চালানপত্র। সহজ কথায়, আইসিসির আয়ের সিংহভাগ আসে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে। খেলাটির বাণিজ্যিক রাজধানী যে ভারত, তাই ভারতীয় ক্রিকেটারদের অর্থবিত্তে ফুলে ফেঁপে ওঠা এমন কোনো বিস্ময়কর তথ্য নয়। বিস্ময়ের হলো ধোনি কোহলিদের টপকে টেন্ডুলকারের শীর্ষ ধনী হওয়া। অন্তত ভারতীয় স্পোর্টস ওয়েবসাইট স্পোর্টস ক্রীড়ার জরিপে সেটাই জানানো হলো। সৌরভ আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন 9 বছর হলো। অনেকের মতে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে প্রভাব জাগানিয়া অধিনায়ক প্রিন্স অফ ক্যালকাটা, গড অব অফসাইড খ্যাত সাবেক এ ওপেনারের মোট সম্পদের আর্থিক মূল্য $1.5 কোটি। সৌরভ বিসিসিআই থেকে শুধু পারিতোষিক হিসেবে পেয়ে থাকেন ৫ কোটি রুপি, এছাড়া বিভিন্ন এন্ডোর্সমেন্ট থেকে আসে আরও ২ কোটি রুপি। তার 5টি বিলাসবহুল গাড়ির মোট দাম ৬ কোটি রুপি এবং রয়েছে ৪৫ কোটি রুপির ব্যক্তিগত সম্পত্তি। ইন্ডিয়ান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি দল অ্যাটলেটিকো দি কলকাতার যুগ্ম মালিকানা ছাড়াও জি বাংলায় দাদাগিরি আনলিমিটেড টিভি শোর সঞ্চালনাও করেন থাকেন সৌরভ। শীর্ষ ধনী ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনি দশম। ৯ গৌতম গম্ভীর। বর্তমানে ভারতীয় দলে ব্যাত হয়ে পড়লেও আয়ে অনেককেই গম্ভীরের পেছনে। ৩৫ বছর বয়সী দিল্লির এ ব্যাটসম্যানের মোট সম্পদের আর্থিক মূল্য ১ কোটি ৫২ লাখ ডলার। বিসিসিআই থেকে তার বার্ষিক আয় প্রায় ১০ কোটি রুপি। এছাড়া নানা রকম এন্ডোর্সমেন্ট থেকে পেয়ে থাকেন আরও ৫ কোটি রুপি। ৮৫ কোটি রুপি মূল্যের ব্যক্তিগত সম্পত্তির মালিক গম্ভীর হ্যামার, মার্সিডিজ বেঞ্জ ও অডি ব্র্যান্ডের 3টি বিলাসবহুল গাড়ির মালিকও। শীর্ষ ধনী ক্রিকেটারদের এ তালিকায় ৮ রোহিত শর্মা ও ৭ যুবরাজ সিং। রোহিতের মোট সম্পদের আর্থিক মূল্য ১ কোটি ৮৭ লাখ ডলার, যুবির মোট সম্পদের আর্থিক মূল্য ২ কোটি ২৮ লাখ ডলার। ২ কোটি ৩৪ লাখ ডলার মূল্যের সম্পদ নিয়ে তালিকাটির ৬ সুরেশ রায়না। সবাইকে চমকে দিয়ে তালিকাটির ৫ উঠে এসেছেন ইউসুফ পাঠান, তার মোট সম্পদের আর্থিক মূল্য ২ কোটি ৬৫ লাখ ডলার। ৪ কোটি ডলার মূল্যের সম্পদ নিয়ে ৪ নজফগড়ের নবাব খ্যাত বীরেন্দর সেবাগ। চলতি বছর একমাত্র ভারতীয় হিসেবে ফোর্বসের শীর্ষ আয় করা ক্রীড়াবিদদের তালিকায় জায়গা করে নেওয়া কোহলি এ তালিকায় তৃতীয়। ভারতীয় অধিনায়কের মোট সম্পদের আর্থিক মূল্য ৬ কোটি ডলার। আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত এ ব্যাটসম্যান মৌসুম প্রতি পান ১৪ কোটি রুপি। এছাড়া তার রয়েছে ৪২ কোটি রুপি মূল্যের ব্যক্তিগত সম্পত্তি। মুম্বাই ও দিল্লিতে তার ২টি বাড়ি রয়েছে, আছে ৬টি বিলাসবহুল গাড়ি যার মূল্য ৯ কোটি রুপি। এক বিশ্লেষণে দেখা গেছে আগামী কয়েক বছরে ১৪০% হারে আয় বাড়তে পারে কোহলির। অনেকের মতে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, আইপিএলের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ক্রিকেটারও। ১১ কোটি ডলার মূল্যের আর্থিক সম্পদ ধোনিকে বানিয়ে দিয়েছে দেশের দ্বিতীয় শীর্ষ ধনী ক্রিকেটার। ধোনির বার্ষিক আয় ১ কোটি ২০ লাখ ডলার। এছাড়া আইপিএল থেকে মৌসুম প্রতি আয় ১৫ কোটি রুপি। তার গ্যারেজে রয়েছে বিলাসবহুল গাড়ি ও বাইকের প্রাচুর্য যার আনুমানিক মোট মূল্য প্রায় ২৫ কোটি রুপি। এছাড়া ভারতের নানা জায়গায় ব্যক্তিগত বিনিয়োগ রয়েছে ধোনির। ২০১৩ সালে ব্যাট তুলে রাখলেও ভারতের আয় বিচারে শচীন টেন্ডুলকারকে টপকে যেতে পারেননি কোনো ক্রিকেটার। সর্বকালের অন্যতম সেরা এ ব্যাটসম্যান ১৬ কোটি ডলার মূল্যের আর্থিক সম্পদ নিয়ে শীর্ষে। বিসিসিআই থেকে তার আয় ২ কোটি রুপি এবং নানা রকমের এন্ডোর্সমেন্ট থেকে আসে আরও ১৫ কোটি রুপি। দেশি বিদেশি ২৪টি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন তিনি। এছাড়া সরকারি ও বেসরকারি পর্যায়েও নানা রকম প্রজেক্ট পলিসির সঙ্গে যুক্ত রয়েছেন শচীন টেন্ডুলকার।